আজকে প্রহেলিকা দেখলাম, মূলত মাহফুজ ভাইয়ের একদিন পরে আবার কামব্যাক হচ্ছে সেটির জন্য। এবং মনে হয়েছে যতটুকু দেখেছি যে মানে বলে না যে ওল্ড ওয়াইন হচ্ছে ফাইনেস্ট ওল্ড ওয়াইন আর কি, সেরকম মনে হয়েছে মাহফুজ ভাইয়ের অভিনয় এতদিন পরে এসে এত অসাধারণ এক্সপ্রেশন, যে মুগ্ধতা ছড়িয়েছেন যতক্ষণ ছিলেন। ভালো লাগছে, গল্পটা স্লো বার্নিং বাট ভালো লাগছে। আমি প্রতিবার ঈদের সময় গ্রামে ঈদ করি, তো ঘটনাচক্রে এবার ঢাকায় থেকে গেছি, তো তখন একটা দারুণ ব্যাপার মনে হয়েছে সোশ্যাল মিডিয়াতে সিনেমা নিয়ে যেই নতুন একটা আলোচনা শুরু হয়েছে, মনে হয়েছে যে বাংলা সিনেমার একটা দারুণ সম্ভাবনার সময় ফিরে এসেছে। তো সেখানে একটা কৌতূহল তো তৈরি হয়েছে, সেই কৌতূহল থেকে আসলে দেখতে আসা এবং প্ল্যান করে ফ্যামিলি সহ এসেছি, এবং ইচ্ছা আছে যে এবার সবগুলো সিনেমা দেখবো আর কি যতটা সম্ভব হয়। ঈদের আনন্দের সঙ্গে একই সঙ্গে সিনেমা সম্পর্কে একটা ধারণাও পাবো, যে হঠাৎ করে এত আলোচনা হওয়ার পেছনে দর্শকদের আগ্রহ এবং একই সঙ্গে যারা নির্মাণের সঙ্গে যুক্ত তাদের যে সিরিয়াসনেস বা ডেডিকেশনের জায়গাটা আসলে কতটা প্রতিফলিত হয়েছে সিনেমাগুলোতে, সেটি দেখার জন্যই আসা। সিনেমা দেখতে দেখতে আসলে অনেক ভাবনা তৈরি হয়। আমি যখন গল্প লিখি তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, ধরেন একটা সিনেমা যখন আমি দেখি, এই যে এখন ইন্টারভাল সময়টা হয় কি, যখন যখন আপনি একটা গল্প পড়ছেন তো অর্ধেকটা রেখে আপনি যখন গল্পটা আবার পরে পড়বেন ভাবেন, তখন কিন্তু যেটা হয় মনে মনে আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করে যে আচ্ছা পরের অংশে কী হতে পারে, বা একটা সিনেমার অর্ধেকটা দেখার পরে মনে হয় কি যে আচ্ছা বাকি অংশে কী হতে পারে। এই কী হতে পারে ভাবনা থেকে নতুন একটা গল্প তৈরি হয় আর কি, সেই সম্ভাবনা তো থাকে।